সহজ একটি কৌশল মনে রাখুন, যে কোনো কিছু newsbdexpress.com পড়ার বিষয় হোক কিংবা অন্য কিছু, শোনার সাথে সাথে অধিকাংশ মানুষ ভুলে যায়। শিক্ষার্থীদের সাথে এই ঘটনাটি আরও বেশি ঘটে থাকে। এখন থেকে পড়া মনে রাখার বিষয়টি সহজ হয়ে যাবে অনেকখানি। একটি কৌশল মনে রাখতে পারবেন যে কোনো কিছু। আপনি যে কোনো তথ্য মনে রাখতে চাইলে সেটি অন্যের সাথে শেয়ার করুন। ছোট এই কৌশলটি আপনাকে মনে করিয়ে দেবে যে কোনো তথ্য। জার্নাল অফ লার্নিং অ্যান্ড মেমোরি গবেষণায় দেখা গেছে, যে সকল শিক্ষার্থীরা কোনো কিছু শেখা বা জানার পরপরই অন্যের সাথে শেয়ার করে অথবা বিষয়টি নিয়ে আলোচনা করে, তাদের সেটি দীর্ঘদিন মনে থাকে। লেখক এবং মনোবিজ্ঞানী মেলানি শেকার্স বলেন, এই কৌশল যে কোনো তথ্য সক্রিয়ভাবে পুনরুৎপাদিত বা মনে করিয়ে দেয়। যেমন কোনো বিষয় শেখার পর তা যদি অন্যের সাথে শেয়ার করা হয়, এটি পরবর্তীতে পড়া পুনরাবৃত্তির মতো কাজ করে। যে সকল শিক্ষার্থীরা এই কৌশলটি ব্যবহার করেছে, এক সপ্তাহের মধ্যে তাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। অন্যের সাথে পড়া শেয়ার করার পদ্ধতিটি অন্য যে কোনো পদ্ধতি থেকে ভালো এবং কার্যকর। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।